একটা হলো এই যে বয়কটের রাজনীতি যদি বলি, যেটাকে অন্য নামকরণ আমি স্যাংশনও বলতে পারি, যখনই যেই দেশকে বিরুদ্ধে করা হয়েছে সেই দেশই কিন্তু লাভবান হয়েছে। এর ভালো সবচেয়ে এক্সাম্পল হলো রাশিয়ার উপরে যে স্যাংশনটা দেওয়া হয়েছিল, এটা যতখানি আমেরিকা ব্যবস্থা লাভ করেছে তার যে বেশি লাভ করেছে রাশিয়া। ঠিক একইভাবে আমরা দেখেছি ইরানের প্রচণ্ড স্যাংশন, কিন্তু সেই ইরান কিন্তু একটা পাওয়ার হয়ে দাঁড়িয়েছে। ঠিক একইভাবে আমরা নর্থ কোরিয়ার ব্যাপারে দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প রীতিমতো বর্ডারে যে দেখা করতে চাচ্ছে, তাই না, কিমুল কি বলা হয় কিমুল সুঙ্গের সাথে, কিমুল জংয়ের সাথে, নর্থ কোরিয়ার লিডারের সাথে, এবং সেও কিন্তু একটা বিশাল নিউক্লিয়ার পাওয়ার হয়ে দাঁড়িয়েছে। অন্য কথায় এখানে এই বয়কট পলিটিক্সে কিন্তু ভারতই লাভ হবে, এটা আমার মেইন প্রিন্সিপাল। এবং কারণ সেও সফিস্টিকেটেডভাবে চিন্তা করবে এটা যে তাহলে কীভাবে আমি এটি ম্যানুভার করবো ইত্যাদি। দ্বিতীয়টা বিষয় মনে রাখতে হবে, একই সাথে জড়িত এই বিষয়ে নেই, এই ধরনের ওয়ান টু ওয়ান বয়কটের ইজ মিনিংলেস। সরকার এখন ভারতের সাথে ডিল করতেও যখন যাবে তখন বলে দেখো এই যে অপোজিশন কী করতেছে, তুমি যদি আমাকে এনে ছাড় না দাও তাহলে তো তোমার দেখো, হ্যাঁ আমার পিছনে তো অন্যরা রয়ে গেছে যারা অ্যান্টি ইন্ডিয়ান ফোর্স। তো সেখানে আমি মনে করি যে দুটোই দিক থেকে যদি আমি দেখি এটা ওয়েল থট আউট ই না। বাংলাদেশের স্বার্থ, ভারতের সাথে সম্পর্ক তো আমরা কেউ বিরোধী না, সাধারণ মানুষও বিরোধী না, কিন্তু এই সম্পর্কটা কতটুকু আমাদের জাতীয় স্বার্থের অনুকূলে, সেখানে বিএনপি প্রশ্ন তুলতে পারত যে এই যে ভারতের সাথে আমাদের সম্পর্ক, আমরা বিগত দিনগুলোতে ভারতকে যে ধরনের ছাড় দিয়েছি, ভারতকে আমরা ট্রানজিট দিয়েছি, ভারতকে আমরা ডিপ সি পোর্টে সুযোগ করে দিচ্ছি, এই যে সুযোগগুলো আমরা ভারতকে দিচ্ছি, এ থেকে আসলে বাংলাদেশ কতটুকু লাভবান হচ্ছে, এই প্রশ্নটা যদি তারা সরকারের কাছে রাখত, এইটাকে বরং মানে বিএনপির অবস্থানকে শক্তিশালী করতে বলে আমার ধারণা। সরকার হয়তো স্বীকার করবে না, কিন্তু সাধারণ মানুষের মধ্যে ভারতের ব্যাপারে প্রচুর ক্ষোভ আছে, বিশেষ করে বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচনগুলিতে তাদের যে হস্তক্ষেপ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, সে কারণে মানুষের মাঝে ক্ষোভ আছে। এই জিনিসটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। আমি মনে করি না যে আমরা যে আমাদের দেশে যদি এখন সে ভারতীয় প্রোডাক্ট বয়কট শুরুও করে লোকজন, তাতে করে ভারতের অর্থনীতি যে একেবারে ধসে যাবে সেরকম তো কিছু না। তাদের $7 billion তাদের মধ্যে অফিসিয়াল এক্সপোর্ট, স্মাগলিং যেটা হয় সেটা তো হবেই, আরও যদি $7 billion স্মাগলিং বা আনঅফিসিয়াল এক্সপোর্ট হয় সেটা তো এমনভাবে ঘটবে যে সেটা ঠেকানো প্রায় সম্ভব না।